কলকাতায়, এটা ছিল আমাদের লাস্ট দিন, আর সন্ধেবেলায় ছিল ট্রেন। তাই সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে হোটেলটা চেক আউট করে দিয়ে হোটেলেই জিনিসপত্র সমস্ত কিছু রেখে আমরা বেরিয়ে পড়লাম ঘোরাফেরা করতে, কারণ সারাটা দিন হোটেলে বসে থাকা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তো প্রথমে রবীন্দ্রসদন যাওয়ার জন্য চলে এলাম মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো করে আমরা আগে যাব রবীন্দ্রসদন। রবীন্দ্রসদন থেকে তারপর আমরা চলে গেলাম নন্দন, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম সেন্টার। তো এখানে কয়েকটা সিনেমা চলছিল, প্রচণ্ড ভিড়ও ছিল টিকিট কাটার জন্য। টিকিট মূল্য মাত্র 30 টাকা ছিল। যাই হোক, অতটাও সময় ছিল না যে ওই 3 ঘন্টার সিনেমা বসে দেখবো। তো সেই জন্য আমরা বাইরের দিকটাতে একটু বসলাম, আর যেহেতু বাইরে প্রচণ্ড গরম ছিল তো সেই কারণে একটু জুস আর জল টল খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম। সেখানে অনেক কিছু আছে, আশা করি রিওর ভীষণ ভালো লাগবে। ওখানে গিয়ে টিকিট কেটে আমরা সোজা ঢুকে পড়লাম শো দেখতে। ওখানে তখন হিন্দি ভার্সনের শোটা চলছিল, দ্য কসমিক কলিশন, আর 3টের দিকে শোটা বাংলাতে হতো। বাট যেহেতু রিও হিন্দি বলছে তাই আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি, আর রিওরও ভীষণ পছন্দ হয়েছিল শোটা দেখার। আর এই যে প্ল্যানেটোরিয়ামের ভেতরে এই জায়গাটাতে উঠে দাঁড়ালে পৃথিবীর উপগ্রহ চাঁদ সমেত অন্যান্য সমগ্র গ্রহে তোমার ওজন কত হবে সেটা এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে। আর এটা একটা ডিজিটাল স্ক্রিন যেটার ভিতরে পৃথিবীর বিভিন্ন জায়গাকে টাচ করে সেটাকে আবার ঘোরানো যাচ্ছে, জুম করা যাচ্ছে। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে বেরিয়ে আমরা চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আমার এক বন্ধু এই সব কিছু সাজেস্ট করেছিল যেটা আমাদের সারাটা দিন খুব ভালোভাবে কেটে যায়। এরপর এই যে এটা দেখো, এটা হচ্ছে ডাব্লিউ এমারসনের তৈরি অরিজিনাল ভিক্টোরিয়ার মডেল। তো আজকের সারাটা দিন ভীষণ ভালোভাবে কাটলো। ওখানেই আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর যেহেতু আমাদের ট্রেন সন্ধ্যে 7টা থেকে ছিল তো সেই জন্য আমরা একটা ট্যাক্সি করে নিয়েছিলাম যাতে কোনোখানে লেট না হয় আর আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি স্টেশনে।